ডিএর দাবিতে আদালত কর্মীদের যৌথ সংগ্রাম কমিটি দুদিনের কর্মবিরতি শুরু হলে সোমবার প্রথম দিনই তুলে দিল তৃণমূল নেতৃত্ব। হাজিরা খাতায় সই করে যৌথ সংগ্রাম কমিটির সদস্যরা আদালতের সামনে অবস্থানে বসলে তুলে দেওয়া হয় তাদের অবস্থান। তৃণমূলের পক্ষ থেকে কর্মসংস্কৃতি নিয়ে প্রশ্ন তোলা হয়। এদিন আদালত কর্মীদের যৌথ সংগ্রাম কমিটির কর্মবিরতির পাশাপাশি এই অবস্থানকে ঘিরে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়ে। কর্মীদের এই কর্মবিরতি চলাকালীন সেখানে তৃণমূল নেতৃত্ব বিশুধর, মৌমিতা ভট্টাচার্য প্রমুখ ও নেতৃত্ব সেখানে গিয়ে তাদের অনুরোধ করেন। আর ওনাদের সাথে আমরা মারামারি করতেও আসিনি, ওনাদের সাথে শক্তিতে রাজনৈতিক ওনাদের সাথে শক্তিতে আমরা পারবো না, তাই আমরা ওনারা বলেছেন, ভদ্রভাবেই বলেছেন, ওনারা শুধু আমাদের এই টেনশনে দিতে আমাদের বললেন যে আমাদের বেঞ্চগুলো উঠিয়ে দিয়েছেন, আমাদের ব্যানারগুলো খুলে নিয়েছেন, আমাদের অনুরোধ করলেন আপনারা কাজ চালু করুন। তো আমরা সেইভাবেই আমাদের যা আমাদের যে অফিসার আছে, আমাদের যিনি এমপ্লয়ার আছেন ডিস্ট্রিক্টের হেড জজ সাহেব, তাকে জানিয়েছি, ওনাকে জানিয়েছি, উনি আমার যা ডিরেকশন দেবেন আমরা তাই পালন করবো। আর তো আপনাদের একটা কথা বলে রাখি, এটাও জেনে নেওয়া দরকার, আমরা কিন্তু কর্মবিরতি করছি ঠিকই, কিন্তু কোনো ইমার্জেন্সি কেস যেটা অফিসার কনসিডার করবে ইমার্জেন্সি বলে, সেই রেকর্ড চাইলে তার রেকর্ডের যে স্পেসিফিক কাজ সেগুলোতেই আমরা করবো, সেই ব্যাপারে কোনো বিমত নেই। আপনারা দেখেন যে রবিবার দিন, শনিবার দিনও, বন্ধের দিনও কোর্ট হয়, সেই ইমার্জেন্সি নেসটের ব্যাপারটা কিন্তু আমরা কখনোই মানুষের কাছে লিবার্টিটা, পার্সোনাল লিবার্টিটা কোনো কাটতে না হয়, মানুষের সবার সুবিধার্থে এটা কিন্তু অর্থ সহযোগিতা করবো। আমার নাম অরূপ পাল।